এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, কি বলছে আবহাওয়া দপ্তর? ল্যান্ডফল আর যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে 21 তারিখ সকাল অবধি এটা থাকবে হচ্ছে সিএস হিসাবে, মানে সাইক্লোনিক স্টর্ম হিসাবে। ফলে ধরুন আমরা যদি বিকেল 5টা ধরি, 5টা থেকে পরের দিন ভোর 5টা এই সময়টায় কিন্তু ইন ডিফারেন্ট ইন্টেন্সিটিতে সাইক্লোন গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গলের উপর থাকবে। ডেফিনেটলি এই দীর্ঘ সময় ধরে যখন থাকবে তার থেকে ড্যামেজ ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা তো আমাদের একদম কোস্টে নয়, কোস্ট থেকে একটু দূরে, তো ন্যাচারালি ল্যান্ডফল যেটা হবে সেটা আমরা বলছি ক্লোজ টু সুন্দরবন। ল্যান্ডফল হওয়ার পরে সিস্টেম মুভ করবে নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে। এই নর্থ নর্থ ইস্ট ডাইরেকশনে যখন যাবে তখন কলকাতার ইস্ট দিয়ে ক্রস করবে, সেই জন্য আমরা বলছি ক্লোজ টু কলকাতা। পরে এটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের নদিয়া মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে প্রবেশ করে যাবে। ফলে 21 তারিখ আমরা যার জন্য নদিয়া মুর্শিদাবাদে ওয়ার্নিংটা ইস্যু করছি। তো আমাদের এই সরি ঘূর্ণিঝড় আমাদের রেডার রেঞ্জের মধ্যে চলে এসছে, তো ন্যাচারালি আমাদের ইস্ট কোস্ট বরাবর যে রাডার নেটওয়ার্ক আছে সেগুলোকে আমরা ট্র্যাকিং শুরু করেছি। এই মুহূর্তে ট্র্যাকিং চলছে আমাদের পারাদ্বীপ রাডারের মাধ্যমে। তো লেটেস্ট যে ইমেজ আমরা পেয়েছি পারাদ্বীপে, আজকে সকাল 10টার যেটা পজিশন হচ্ছে 177 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা। রিপিট করছি, 177 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ দীঘা। মোরালেস বাকি ওয়ার্নিং আমাদের সেম আছে, তাও আমি আরেকবার একটু ডিস্টে বলছি, সেটা হচ্ছে আজকে সন্ধ্যে এবং বিকেল এই যে সময়টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল ক্রস করবে ঘূর্ণিঝড় বিটুইন দীঘা অ্যান্ড হাতি আইল্যান্ড অফ বাংলাদেশ ক্লোজ টু সুন্দরবন। এবার যেটা আমি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আফটার ল্যান্ডফল ইট উইল মুভ নর্থ নর্থ ইস্ট ডাইরেকশন অ্যান্ড পাস ভেরি ক্লোজ টু কলকাতা। আই রিপিট, আফটার ল্যান্ডফল ইট উইল মুভ নর্থ নর্থ ইস্ট ডাইরেকশন অ্যান্ড পাস ইস ভেরি ক্লোজ টু কলকাতা। ওয়ার্নিং রেইনফল যেটা আমরা দিয়েছিলাম যে আজকে 20 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলো মূলত নর্থ সাউথ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল। উইন্ড ওয়ার্নিং যখন সিস্টেম উপকূল ক্রস করবে সেই সময় মূলত 3টে ডিস্ট্রিক্ট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতে 155 থেকে 165 গাস্টিং সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি যে উপকূলবর্তী জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এখানে উইন্ড স্পিড থাকবে অতিক্রম করার সময় 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমাদের এই উইন্ড স্পিড থাকবে। ইন্টেরিয়ার ডিস্ট্রিক্ট যেগুলো আমাদের অর্থাৎ উপকূল ছাড়া বাকি ভেতরের যে জেলাগুলো সেখানে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। থার্ড যেটা সাইক্লোনের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েদার সেটা হচ্ছে স্ট্রং সার্জ। সামুদ্রিক জলোচ্ছ্বাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় 4 থেকে 5 মিটার, এবং এই যে 4 থেকে 5 মিটার বলছি এটা কিন্তু অ্যাবাভ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেলের ওপরে। পূর্ব মেদিনীপুরে এটা হচ্ছে 3 থেকে 4 মিটার। ফিশারম্যান ওয়ার্নিং, ফিশারম্যানদের 21-এর আগে অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, 21 তারিখ অবধি তারা কেউ যাবে না। অথবা সবচেয়ে ভালো যেটা আমরাও বলেছি যে টিল পার্টনার অর্ডার কেউ মাছ ধরতে যাবে না। এবার কলকাতাতে আমরা দেখছি কি 110 থেকে 120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই জন্য কলকাতার জন্য আমরা স্পেশাল অ্যাডভাইসারি যেটা দিয়েছি
সেটা হচ্ছে আজকে 20 তারিখ সমস্ত এস্টাবলিশমেন্ট কলকাতার বন্ধ থাকবে এবং দরকার হলে পরে টোটাল রেস্ট্রিকশনস অফ পাবলিক মুভমেন্ট আজকের দিনের জন্য। যেটা নতুন আমরা দিয়েছি অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের মূলত পোস্ট ল্যান্ডফল আউটলুক। পোস্ট ল্যান্ডফল আউটলুক সেটা হচ্ছে যে সিস্টেম লাইকলি টু কন্টিনিউ আফটার হিটিং পোস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ এবং ধীরে ধীরে